হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লুপস্টাডি। লুপস্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আবার চলে এসেছি আজকে আরেকটি টপিক নিয়ে, সেটা হচ্ছে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। যেটা লাস্ট, এটা 4 নম্বর চলছে। লাস্ট আমি যে কারেন্ট অ্যাফেয়ার্সটি দিয়েছিলাম সেটা ছিল আগের সপ্তাহের, ঠিক আছে? তা এটা এই 15 জুলাই থেকে 21 জুলাই পর্যন্ত যত সাপ্তাহিক ঘটনাগুলি হয়েছে, তা সেই এই সপ্তাহের যত ঘটনা সেটা দেশে বিদেশে সমস্ত যে ইম্পর্টেন্ট, অনলি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেটাই কিন্তু আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, ঠিক আছে? তা এখানে আপনি টপ সোর্সেসগুলো অবশ্যই দেখতে পাচ্ছেন, দা হিন্দু, প্রতিযোগিতা দর্পণ, সাকসেস মিরর, অ্যাচিভার্স, সামান্য জ্ঞান দর্পণ এবং আরও অনেক রয়েছে। সেগুলো হচ্ছে যেমন পেশা প্রবেশ বা কুরুক্ষেত্র এবং আরও কিছু কিছু নিউজ পেপার বা ম্যাগাজিন রয়েছে, যেগুলো আমি এখানে লিখছি না, ওর জন্য অ্যান্ড মোর করে লিখে দিয়েছি। তা এই সবখান থেকেই কিন্তু এই বাছাই করা যেসব এই অনলি ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেগুলোই খালি আপনাদের সামনে আমি এই সপ্তাহে সপ্তাহে প্রতি সপ্তাহে নিয়ে আসছি। হ্যাঁ, তা এই ভিডিওগুলি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখুন, তাহলে পরে আপনি বুঝতে পারবেন যে কীভাবে এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপনি করতে পারবেন, ঠিক আছে? এবং ভিডিওটি পুরো দেখলে আমি যেভাবে আপনাদের বুঝিয়ে দেব এবং ছবি সহকারে, আপনারা কিন্তু পুরো ভিডিওটি একবার দেখলে পরে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ভিডিও দেখার পর আপনার মনে থেকে যাবে, আপনি কোনোদিনও সেটা ভুলতে পারবেন না। তা প্রথমত দেখুন, এখান থেকে আমরা শুরু করছি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স 15 থেকে 21 জুলাই পর্যন্ত, সমস্ত প্রায় সমস্ত এক্সামের জন্যই এটা খুবই প্রয়োজনীয়। লেটস ক্লিয়ার ইট, তাহলে শুরু করে দিচ্ছি বন্ধুরা। প্রথমত দেখুন, এখানে বলেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অর্থাৎ এডিবি এর ভাইস প্রেসিডেন্ট কে নিযুক্ত হন, নিযুক্ত হন অশোক লাভাসা। তো এইটা হচ্ছে অশোক লাভাসা, ওনার ছবি এখানে আমি দিয়ে দিয়েছি, আপনাদের মনে রাখতে সুবিধে হবে, ঠিক আছে? তা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট কে নিযুক্ত হন? অশোক লাভাসা। তারপর স্পোর্টস আড্ডা এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে নিযুক্ত হন? ব্রেটলি। কে নিযুক্ত হন? ব্রেটলি, ঠিক আছে? কোথাকার এই স্পোর্টস আড্ডা যে অ্যাপ রয়েছে, মানে সেখানে এই ক্রিকেট আরও অন্যান্য গেমের বিষয়ে বলা হয়, হ্যাঁ, সেখানে সব ফেসিলিটি রয়েছে, গেমগুলো দেখা, নিউজ টিউজ এসব কিছু। তাই স্পোর্টস আড্ডার ব্র্যান্ড অ্যাম্বাসেডার কী হয়েছে, কে হয়েছেন? ব্রেটলি হয়েছেন। এটা হচ্ছে ব্রেটলির ছবি। তারপর এখানে আমরা নেক্সট দেখে নেব, কোন ইউনিভার্সিটি একটি অ্যাপ তৈরি করেছে যাতে মানুষের মানসিক অবসাদ বোঝার ব্যবস্থা আছে, ঠিক আছে? সেটা হচ্ছে ডালহৌসি ইউনিভার্সিটি। মানে কোন ইউনিভার্সিটি একটি অ্যাপ তৈরি করেছে যাতে মানুষের মানসিক অবসাদ বোঝার ব্যবস্থা আছে যেখানে, ঠিক আছে, যার দ্বারা বোঝা যাবে মানুষের মানসিক অবস্থা বা অবসাদ কেমন আছে সেটি। তা সেটা হচ্ছে ডালহৌসি ইউনিভার্সিটি। এবং আপনার এখন মনে হবে যে অ্যাপটি কি, তা অ্যাপটার নাম হলো, এই অ্যাপটির নাম হলো যে প্রসিট, ঠিক আছে? প্রসিট হলো এই অ্যাপটির নাম। এবং এটা কিভাবে বুঝতে পারবে, ধরুন আপনি অ্যাপটি ডাউনলোড করলেন, এটা কিন্তু আপাতত আমি দেখে নিয়েছি, যখন আমি লাস্ট দেখেছিলাম সেখানে কিন্তু এই প্লে স্টোরে এখনও এটা আসেনি, প্রসিট, ঠিক আছে? তা এটা ডাউনলোড করলে কি হবে, এরা কিন্তু আপনার যে রুটিন, ডেইলি রুটিন, মোবাইল থেকে আপনি কখন রাতে ঘুমোচ্ছেন, আপনি কি কেমন এক্সারসাইজ করছেন, আপনার মেসেজ হিস্ট্রি কেমন আছে, হ্যাঁ, এবং আপনি কত রাতে ঘুমোচ্ছেন, সেগুলো এই মোবাইল থেকে কিন্তু ওরা ডেটা সেগুলো সংগ্রহ করে নিতে পারবে এবং এগুলোকে ট্র্যাক করবে, ঠিক আছে? ট্র্যাক করে আপনার মিউজিক, কেমন ধরনের মিউজিক আপনার পছন্দ, তো এইসব কিন্তু শুনে বা বুঝে ওরা ট্র্যাক করে কিন্তু আপনার মানসিক অবসাদ সেটা জানিয়ে দিতে পারবে, বুঝিয়ে দিতে পারবে, এবং এভাবে করে কে কেমন ডিপ্রেশনে আছে সেটা বোঝা যাবে। তা এই অ্যাপটি লঞ্চ করা হয়েছে কোন ইউনিভার্সিটির দ্বারা? ডালহৌসি ইউনিভার্সিটির দ্বারা, ঠিক আছে? প্রসিড অ্যাপ, খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, মনে রাখবেন বিষয়টি। তারপর ইন্ডিয়ান নেভি সাম্প্রতিক ভারত মহাসাগরে কোন দেশের নেভির সাথে নৌ অভ্যাস করেছে, সম্প্রতি করেছে, গ্যালান ভ্যালির যে ঘটনাটি হয়েছিল ইন্ডিয়া চায়না, তো তারপরেই কিন্তু এই বিষয়টি হয়েছে, তার সাথে সাথে কিছু সময় পরেই। তা এই যে ভারত মহাসাগরে যেটি হয়েছে, এটা হচ্ছে নৌ অভ্যাস হয়েছে কার সাথে? ইউএস নেভির সাথে, ইন্ডিয়ান নেভির সাথে, ঠিক আছে? এটা খুব রিসেন্ট হয়েছে, এর জন্য খুব ইম্পর্টেন্ট। তারপর ভারতের তৈরি প্রথম নিউমোনিয়া ভ্যাকসিনের স্বীকৃতি দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া, DCGI, ঠিক আছে? সেটি কোন সংস্থা দ্বারা তৈরি করেছে, মানে কোন সংস্থা সেটাকে তৈরি করেছে, মানে ভারতের তৈরি প্রথম নিউমোনিয়া ভ্যাকসিন, সেটা হচ্ছে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। কে তৈরি করেছে? সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, ভারতের প্রথম যে নিউমোনিয়ার ভ্যাকসিন সেটা তৈরি করেছে ভারতে। তারপর COVID-19 থেকে সমাজকে মুক্ত করতে, এখানে সমাজই হয়ে আছে, এটা ইংলিশে বাংলা টাইপিংয়ের সময়, ঠিক আছে, এটা সমাজ হবে। তা COVID-19 থেকে সমাজকে মুক্ত করতে কোন IIT একটি শুদ্ধ, মানে সুদ, এটা কিন্তু ইনভার্টেড কমার ভেতরে আছে, হ্যাঁ, সুদ, সুদ নামে, এটা নামে সুদ নেম আর কি, সুদ নামে
আল্ট্রাভায়োলেট অর্থাৎ ইউভি স্যানিটাইজিং প্রোডাক্ট তৈরি করেছে। ঠিক আছে, কোন আইআইটি তৈরি করেছে? আইআইটি খড়গপুর। মানে COVID-19 থেকে সমাজকে মুক্ত করতে একটি শুদ্ধ নামে একটি আল্ট্রাভায়োলেট প্রোডাক্ট তারা তৈরি করেছে। ঠিক আছে, সেটা কি? আইআইটি খড়গপুর। মানে এই আল্ট্রাভায়োলেট যে স্যানিটাইজিং প্রসেস রয়েছে তার মাধ্যমে এই কোভিড ভাইরাসকে তারা সমাজ থেকে মুক্ত করবে বা তাদের মেরে ফেলবে। তারপর এখানে দেখুন, দ্য এন্ড গেম বইটি, দ্য এন্ড গেম এই যে বইটি রয়েছে, মানে এখানে বইটি হয়ে আছে, এটা বই বরশই হবে। বইটি কে রচনা করেছিলেন? এটা করেছিলেন এস হুসেন জাইদি। কে রচনা করেছিলেন? এস হুসেন জাইদি এটা রচনা করেছিলেন। তা আমি তার সাথে সাথে এই যে ওনার ছবিটি এখানে রয়েছে, এস হুসেন জাইদি ওনার ছবি। তা আমি কিন্তু এই যে ভিডিওর পিডিএফটি আছে সেটা কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। আপনি টেলিগ্রাম গ্রুপ @LoopStudy সেখানে সার্চ করে আপনি টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন, বা আমি এই ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়ে কিন্তু আপনি লিঙ্কে ক্লিক করে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবেন এবং সেখানে এটার পিডিএফ আপনি পেয়ে যাবেন। এবং এই যে ভুলগুলো রয়েছে বইটি, হ্যাঁ, এগুলো আমি সংশোধন করে সেখানে এটা দিয়ে দেবো। তো সেখান থেকে কিন্তু আপনি এই জিনিসটি জেনে নিতে পার, মানে ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু সেখানে কিন্তু এই এক্সট্রা ইনফরমেশনগুলো যেগুলো রয়েছে, ছবি এবং স্টার দিয়ে দিয়ে যে এক্সট্রা ইনফরমেশনগুলো আমি দিচ্ছি সেগুলো সেখানে থাকবে না। সেটার জন্য কিন্তু আপনাকে পুরো এই ভিডিওটি দেখে নিতে হবে। ঠিক আছে, তা এন্ড গেম বইটি কে রচনা করেছিলেন? এটা হচ্ছে এস হুসেন জাইদি। তো রচনাটাও এখানে ইংলিশেই হয়ে আছে, এটা রচনা হবে। তাই ওনার এই দেখুন, উনি বই নিয়ে আছে, দ্য এন্ড গেম বইটি হাতে নিয়ে আছে। তো ইনি হচ্ছেন এস হুসেন জাইদি। ইফ ইট ব্লিডস বইটি কার লেখা? স্টিফেন কিং এর লেখা। এই স্টিফেন কিং ওনার ছবি, তার সাথে সাথে আমি বইটি দিয়ে দিয়েছি, স্টিফেন কিং। এখানে একটি বেড়ালের ছবি আছে, ইফ ইট ব্লিডস, এই যে এখানে লেখা আছে ইফ ইট ব্লিডস। ঠিক আছে, তা আপনার মনে রাখতে অনেকটাই সুবিধে হবে। তা ইফ ইট ব্লিডস বইটি কার লেখা? স্টিফেন কিং। COVID-19 মহামারীর জন্য T20 ওয়ার্ল্ড কাপ স্থগিত করে সেটা করা হয়েছে 2022-এ। ঠিক আছে, মানে 2020-তে যেটা অস্ট্রেলিয়াতে হওয়ার কথা ছিল সেটাকে এই করোনা মহামারীর জন্য সেটাকে স্থগিত করে 2022-এ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তারপর লা লিগা চ্যাম্পিয়নশিপ 2020 কোন ফুটবল টিম জিতেছে? এটা হচ্ছে রিয়েল মাদ্রিদ জিতেছে। এটা নিয়ে তাদের 34 বার জিতে গেল এই যে লা লিগা চ্যাম্পিয়নশিপ। ঠিক আছে, কতবার জিতেছে? 34 বার জিতেছে। এবং এবার 2020-তে কোন টিম, সেটা টিমের নাম হলো রিয়েল মাদ্রিদ। ঠিক আছে, তারপর ফর্মুলা ওয়ান হাঙ্গেরিয়ান গ্র্যান্ড পিক্স 2020 কে জিতেছেন? ঠিক আছে, মানে এটা হচ্ছে হাঙ্গেরিয়ান গ্র্যান্ড পিক্স 2020 কে জিতেছেন? লুইস হ্যামিল্টন। এবং তিনি কোন কোম্পানির গাড়ি রিপ্রেজেন্ট করছেন, মানে কোন কোম্পানির গ্রুপে রয়েছেন, সেটা হচ্ছে মার্সিডিজ। ঠিক আছে, দেখুন এখানে লোগো দেখা যাচ্ছে, মার্সিডিজের লোগো। ঠিক আছে, তা ইনি হচ্ছেন এই লুইস হ্যামিল্টন। তারপর মানে এই মার্সিডিজ টিম থেকে তিনি খেলেন। তারপর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড চেয়ারম্যান মুকেশ আম্বানি বিশ্বের কততম ধনী ব্যক্তি হয়েছেন এই বুমেরাং বিলিনিয়ার্স ইন্ডেক্স অনুসারে? 6তম ধনী ব্যক্তি হয়েছেন তিনি এখন বিশ্বের। মোহনবাগান ফুটবল ক্লাবে কাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দিয়েছে? মানে মোহনবাগান ফুটবল ক্লাব কাকে এই যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দিয়েছে, সেটা হচ্ছে অশোক কুমার। এই যে ইনি হচ্ছেন অশোক কুমার, ওনার ছবি। তিনি কিন্তু হকির খুব মস্ত বড় এক প্লেয়ার ছিলেন। তা সেই অশোক কুমারকে মোহনবাগান থেকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ঠিক আছে, হোপ প্রোভ নামে একটি মহাকাশ অভিযান, আরবের প্রথম এই মহাকাশ অভিযান কোন দেশ থেকে প্রেরণ করা হয়েছে? এটা জাপান থেকে প্রেরণ করা হয়েছে। এই হোপ প্রোভ নামে আরবের প্রথম মহাকাশ অভিযান কোন দেশ থেকে প্রেরণ করা হয়েছে? জাপান থেকে। ঠিক আছে, তারপর দেখুন এখানে, COVID-19 মহামারীর মধ্যে ভারতীয় যুবকদের জীবিকার সুযোগ করতে, মানে এটাও কিন্তু ইংলিশে হয়ে আছে পুরোটা। এগুলো আমি ঠিক করে পিডিএফটি আমি ইসেতে দিয়ে দেবো, এই টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে আপনি এটা পুরো বাংলায় পেয়ে যাবেন। COVID-19 মহামারীর মধ্যে, এই দেখুন এখানে মধ্যে হয়ে আছে, মধ্যে ভারতীয় যুবকদের জীবিকার সুযোগ করতে কোন সংস্থা স্যাপ ইন্ডিয়ার সাথে চুক্তি করেছে? এটা হচ্ছে ইউনিসেফ সাথে চুক্তি করেছে। স্যাপ ইন্ডিয়ার সাথে চুক্তি করেছে কে? ইউনিসেফ। মানে ইউনিসেফ এই কোভিড মহামারীর মধ্যে যুবকদের জীবিকা যেন ঠিকঠাক থাকে, তাদের জন্য এই সুযোগ তৈরি করে দেওয়ার জন্য স্যাপ ইন্ডিয়ার সাথে কিন্তু তারা চুক্তি করেছে। কে করেছে? ইউনিসেফ করেছে। তা ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ ইয়র্ক আছে, ইউনাইটেড স্টেটসে আছে। ঠিক আছে, নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটসে তার হেডকোয়ার্টার আছে। এবং বর্তমানে হেড কে আছেন? হেড আছেন হচ্ছে হেনরিয়েটা এইচ4। ঠিক আছে, হেনরিয়েটা এইচ4। এবং এটা গঠন কবে হয়েছিল? 11 ডিসেম্বর 1946। ঠিক আছে, 11 ডিসেম্বর 1946 গঠন হয়েছিল। তারপর নবীন রোজগার
ছাত্রী যোজনা শিডিউল কাস্টদের জন্য একটি প্রকল্প চালু করে কোন রাজ্য সরকার? এটা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য সরকার, ঠিক আছে? উত্তরপ্রদেশ রাজ্য সরকার এটা শুরু করেছে। পোবা রিজার্ভ ফরেস্ট মানে নবীন রোজগার ছাত্রী যোজনা কোন শুরু কে শুরু করেছে? এই উত্তরপ্রদেশ, ঠিক আছে? তারপর পোবা রিজার্ভ ফরেস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিকে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে পরিণত করা হয়েছে, মানে এটা আগে ফরেস্ট ছিল, পোবা রিজার্ভ ফরেস্ট সেটাকে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে পরিণত করা হয়েছে, কোন রাজ্যে সেটা অবস্থিত? আসামে অবস্থিত, ঠিক আছে? তাহলে পোবা রিজার্ভ ফরেস্ট যেটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হয়েছে সেটা কোথায় অবস্থিত? আসামে। কোন রাজ্য সাইবহার মানে সাইবহার নামে একটি সচেতনতা অভিযান চালিয়েছে, যেখানে মহিলা ও বাচ্চাদের এই সাইবার দুনিয়ার প্রভাব সম্পর্কে কিছু সচেতনতা অভিযান তারা চালিয়েছিল? কোন রাজ্য? সেটা হচ্ছে তেলেঙ্গানা। গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক ইন্ডেক্স 2020-তে ভারতের স্থান কত? থার্ড। মানে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং রিস্ক ইন্ডেক্স যে রয়েছে সেখানে ভারতের স্থান কত এসেছে? থার্ড এসেছে। সিবিএসসি ক্লাস 12-এর জন্য নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স নিয়ে এসেছে কোন কোম্পানির সাথে চুক্তি করে? সেটা হচ্ছে আইবিএম। মানে সিবিএসসি কি করেছে, ক্লাস 11 এবং ক্লাস 12-এর জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স নিয়ে এসেছে, কোন কোম্পানির সাথে তারা চুক্তি করেছে? আইবিএম। তাই এই আইবিএম এর ব্যাপারে আমাদের কিছু জেনে নেওয়া উচিত। এই আইবিএম হচ্ছে পুরো নাম যেটা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন, ঠিক আছে? তা এখানে সিইও হচ্ছে অরবিন্দ কৃষ্ণা, 6 এপ্রিল 2020-তে কিন্তু তিনি নিযুক্ত হয়েছেন, তা খুবই রিসেন্ট ঘটনা, এটাকে কিন্তু মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। অরবিন্দ কৃষ্ণা ফাউন্ডারকে চার্লস রেলনেট প্লিন্ট, ঠিক আছে? তা এখানে ফাউন্ডেড কবে গঠন করা হয়েছিল? 16 জুন 1911-তে, ঠিক আছে? তা এই এক্সট্রা ডিটেলসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তারপর ইউনিয়ন এনভায়রনমেন্ট অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টার প্রকাশ জাভেদকর একটি কুর্মা নামে, ঠিক আছে, কি নামে? কুর্মা নামে অ্যাপ চালু করেছেন, যার বিষয়বস্তু হলো ভারতীয় কচ্ছপের সংরক্ষণের জন্য। কিসের জন্য? ভারতের কচ্ছপের সংরক্ষণের জন্য। ইউনিয়ন এনভায়রনমেন্ট অ্যান্ড ইনফরমেশন ব্রডকাস্টিং মিনিস্টারকে প্রকাশ জাভেদকর তিনি কি লঞ্চ করেছেন বা কি অ্যাপ চালু করেছেন? কুর্মা নামে অ্যাপ চালু করেছেন। কিসের জন্য? ভারতীয় কচ্ছপ এর সংরক্ষণের জন্যে। ইন্ডিয়ান রেলওয়েতে কবে থেকে প্রাইভেট ট্রেন চালু হবে? চারিদিকে কিন্তু এই ইন্ডিয়ান রেল যে প্রাইভেট হয়ে যাচ্ছে এই বিষয়ে চারিদিকে নানান কথাবার্তা চলছে, তা খুবই ইম্পর্টেন্ট এটি। এটা কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে কবে থেকে প্রাইভেট ট্রেন চালু করবে? সেটা চালু করবে 2023 থেকে, ঠিক আছে? তারপর ভারতে কোন রাজ্য তার আন্তর্জাতিক বিমানবন্দরে কন্ট্যাক্টলেস এয়ারপোর্ট কার পার্কিং তৈরি করেছে, ঠিক আছে? মানে কন্ট্যাক্টলেস এয়ারপোর্ট কার পার্কিং তৈরি করেছে কোন আন্তর্জাতিক বিমানবন্দর? জিএমআর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হায়দ্রাবাদ। মানে হায়দ্রাবাদের জিএমআর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যে রয়েছে তারা এটা তৈরি করেছে, অবশ্যই COVID-19-এর জন্য। তারপর ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অনুসারে ভারত ও চিলি এর 2021-এর যে বছরটি রয়েছে সেটি কি হিসাবে পালন করা হবে? সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখতে হবে বন্ধুরা, যে ফাওয়ের তরফ থেকে এটা করা হয়েছে যে ভারত এবং চিলির 2021-এর যে বছরটি সেটা হবে ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল, ঠিক আছে? তা আমি এগুলো কিন্তু ইংলিশে রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় টার্মগুলো। তারপর ভারতীয় রেল মিশন গ্রিন রেল এর লক্ষ্যমাত্রা রেখেছে কবে? 2030 পর্যন্ত। তাই মিশন গ্রিন রেল, এই গ্রিন রেলের ব্যাপারটা হলো এটাই যে পুরো রেল চেষ্টা করছে যে পুরো সোলার সিস্টেমের ওপর ডিপেন্ডেন্ট হয়ে যেতে, মানে সোলার প্যানেল বসিয়ে পুরো রেল যাতে নির্ভর করতে পারে এই অন্যান্য এনার্জির ওপর, যাতে পরিবেশ দূষণ কম হয়, এসবের ওপরে তারা এই লক্ষ্যমাত্রা রেখেছে কবে? 2030 পর্যন্ত, মিশন গ্রিন রেল। তারপর এইচসিএল টেকনোলজি এর চেয়ারম্যান বর্তমানে কে নিযুক্ত হন? সেটা হচ্ছে রশনি নাধার মালহোত্রা, ঠিক আছে? রশনি নাধার মালহোত্রা এইচসিএল টেকনোলজির চেয়ারম্যান নিযুক্ত হন। আর এখানে যে ফাওয়ের যে একটি ডিটেলস আছে সেটা বলে দিই আমি আপনাদের, যে ফাওয়ের যে হেডকোয়ার্টার সেটা কোথায় আছে? রোম ইটালিতে, এবং এর হেড যে আছে কুয়োডোঙ্গু, ঠিক আছে? কুয়োডোঙ্গু এর হেড বর্তমানে, এবং ফাউন্ডেড কবে হয়েছে? 16 অক্টোবর 1945-এ। এটা ফাওয়ের ডিটেলস, এক্সট্রা ডিটেলস। তারপর দেখুন এখানে যে গোবান দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হয়েছেন? রোজ ক্রিশ্চিয়ান ওসাকা রাপোন্ডা, ঠিক আছে? তো রোজ ক্রিশ্চিয়ান ওসাকা রাপোন্ডা তিনি হয়েছেন, এই ওনার ছবি এখানে দেখা দেওয়া রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে গ্যাবন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, ইম্পর্টেন্ট বিষয় বন্ধুরা। তারপর নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে পালন করা হয় কবে? সেটা হচ্ছে পালন করা হয় 18 জুলাই। তাই নেলসন ম্যান্ডেলা কে ছিলেন,
তিনি জন্মগ্রহণ করেছিলেন 18 জুলাই 1918 সাউথ আফ্রিকাতে, এবং তিনি মারা গিয়েছিলেন 5 ডিসেম্বর 2013। ঠিক আছে, তাই সাউথ আফ্রিকাতে তিনি জন্মগ্রহণ করেন। তার যে অ্যাওয়ার্ড, তিনি কিন্তু অনেক মানে এই সমাজের জন্য অনেক তার অবদান রয়েছে সাউথ আফ্রিকার জন্য, তাই ভারত রত্ন তাকে দেওয়া হয়। দেখুন, ভারত সবার আগে রত্নকে চিনতে পারে, ঠিক আছে, তাই ভারত রত্ন কিন্তু তাকে 1990 সালে দেওয়া হয়েছে, এবং তারপর থেকে কিন্তু তিনি অনেক প্রাইজ তাকে দেওয়া হয়েছে। নোবেল পিস প্রাইজ দেওয়া হয়েছে 1993-তে, এবং আরও এরকম রয়েছে, আরও অনেক প্রাইজ তিনি পেয়েছেন। ভারত রত্ন সর্বপ্রথম 1990-এ দেওয়া হয়েছে, অর্থাৎ ভারত খুব তাড়াতাড়ি রত্ন চিনতে পারে। ঠিক আছে, তারপর বুকস, লং ওয়াক টু ফ্রিডম তিনি করেছেন 1994-এ। এই যে লং ওয়াক টু ফ্রিডম যে বুকসটি লিখেছেন 1994-এ, এটা কিন্তু লাস্ট গ্রুপ ডির যে এক্সাম হয়েছিল সেখানে কিন্তু এই কোশ্চেনটি এসেছিল যে লং ওয়াক টু ফ্রিডম এই বুকটি কার লেখা। সেখানে নেলসন ম্যান্ডেলা ছিল এবং আরো অনেকের নাম ছিল, তো সেখানে কি হবে সেটি অ্যান্সার হবে নেলসন ম্যান্ডেলা। ঠিক আছে, তারপর এর জন্য এই বুকগুলি খুবই ইম্পর্ট্যান্ট। কনভারসেশনস উইথ মাই সেলফ, এটা 2010-এ, এবং তিনি যেহেতু এইখানে দেখতে পাচ্ছেন আপনি তিনি মারা গিয়েছেন 2013-তে, ঠিক আছে, তাই তারপরের যে বইগুলি সেগুলো কিন্তু তার আগের যেসব তথ্য ছিল তার উপরে তৈরি করা, পরে সেগুলো পাবলিশ হয়েছে। দ্য প্রিজন লেটার্স অফ নেলসন ম্যান্ডেলা 2018-তে হয়েছে, ডে আর নট লিঙ্গ দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার, সেটা হচ্ছে 2017-এ লঞ্চ হয়েছে। ঠিক আছে, এইভাবে করে কিন্তু আপনি বুকসগুলো তার সাথে সাথে ইয়ারগুলো আপনার জেনে রাখা অবশ্যই প্রয়োজন। তারপর স্পেস এক্সপ্লোরেশন ডে পালন করা হয় 20 জুলাই, তাই স্পেস এক্সপ্লোরেশন ডে যেটা সেটা পালন করা হয় কিসের জন্য, জুলাই 20-তে মানে 1969-এ নীল আর্মস্ট্রং, যেটা সবাই জানেন প্রায় যে নীল আর্মস্ট্রং এবং এডুইন বাজ, এটা বাজ লেখা আছে, হ্যাঁ এটা বাজ হবে, BUZZ, ঠিক আছে, সেই বানানটি আছে। তো এডুইন বাজ প্রথম ছাদে পদার্পণ করেছিলেন, ঠিক আছে, প্রথম ছাদে না চাঁদে, ঠিক আছে, প্রথম কি হবে এটা চাঁদে। তা কি হবে এটা, 1920 জুলাই 1969-এ নীল আর্মস্ট্রং অ্যান্ড এডুইন বাজ প্রথম চাঁদে পদার্পণ করেছিলেন। তাই দেখুন এখানে যে 20 জুলাইকে কিন্তু এই স্পেস এক্সপ্লোরেশন ডে মানা হয় তারপর থেকেই, ঠিক আছে, 20 জুলাইকে। তারপর লালজি টন্ডন সম্প্রতি প্রয়াত হয়েছেন, তিনি গভর্নর ছিলেন মধ্যপ্রদেশের, যখন এই মানে প্রতিটি স্টেটের চিফ মিনিস্টার এবং গভর্নর আপনারা শিখেছিলেন তখন কিন্তু এই জিনিসটি আপনারা জানবেন যে লালজি টন্ডন এই যে গভর্নর ছিলেন মধ্যপ্রদেশের, তিনি কিন্তু সম্প্রতি প্রয়াত হয়েছেন। তারপর পশ্চিমবঙ্গে আমফান ঝড়ের ক্ষয়ক্ষতির মোকাবিলা করতে নাবার্ড কত টাকা বরাদ্দ করেছে, নাবার্ড এই ক্ষয়ক্ষতির সাথে মোকাবিলা করতে পশ্চিমবঙ্গ সরকারকে 795 কোটি টাকা তারা বরাদ্দ করেছে। ঠিক আছে, তাই নাবার্ডের ব্যাপারে আমরা কিছু জেনে নেব। নাবার্ড গঠন করা হয়েছিল 1982 সালে 12 জুলাই, ঠিক আছে, তাই নাবার্ডের হেডকোয়ার্টার্স কোথায় আছে, মুম্বাইতে, এবং এর যে এজেন্সি এক্সিকিউটিভ বর্তমানে চেয়ারপার্সন যাকে বলা হয় সেটা হচ্ছে হর্ষ কুমার ভনভালা, তিনি আছেন এখন। এই নাবার্ডের পুরো ফুল ফর্মটি হলো ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ঠিক আছে, তাই আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন যে এই কিভাবে এই জিনিসগুলোকে পড়তে হবে। এবং এখানে আরেকটি বিষয় ছিল, সেটা পরে আসলো, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস পালন করা হয় কবে, 17 জুলাই, এটাও কিন্তু আপনাদের এখানে ছিল। ঠিক আছে, তো এটা কি ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস, এটা পালন করা হয় 17 জুলাই। তা এভাবে করে দেখুন আমরা এখানে পুরো যে ভিডিওটি আছে সেটাকে আমরা কমপ্লিট করেছি, একের পর এক সমস্ত কিছু আপনারা এখান থেকে দেখে নিয়েছেন। ঠিক আছে, তা এভাবে করে কিন্তু আপনাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে পড়তে হবে সাথে এক্সট্রা ইনফরমেশন দিয়ে, তাতে কি হয় অনেক দিন বেশি পর্যন্ত মনে থাকে, এবং পিকচারগুলো দিয়ে পড়লেও অনেক দিন বেশি পর্যন্ত আমাদের সেটা মনে থাকে। তাই আমি আপনাদের এভাবে করে ভিডিওগুলো তৈরি করছি যাতে আপনাদের সেটা কাজে আসে। ঠিক আছে, এবং পিডিএফটি পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, সেখানে আমি পিডিএফটি খুব শীঘ্রই দিয়ে দিতে চলেছি। তা এই যে লুপ স্টাডি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে ঝড়ের মতন শেয়ার করুন। শেয়ার খুব কম হচ্ছে বন্ধুরা, তাই ভিডিওটিকে শেয়ার করুন, লাইক করুন, ঠিক আছে, এবং আরও এরকম ইউজফুল ভিডিও পেতে আবার বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তা ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটিকে আমার সাথে ধৈর্য সহকারে দেখার জন্য। থ্যাংক ইউ।